এখান থেকে ড্র করার চান্সটা কম এই শেষ ম্যাচে, আইদার উই হ্যাভ টু উইন আইদার উই লুজ। তিন উইকেট পড়ে গেছে 8 রানে আসলে, এবং 274 রান অনেক বেশি আর কি কন্ডিশন সব মিলিয়ে আর কি। কালকের অ্যাপ্রোচটা কি হবে আপনাদের, মানে ম্যাচটা বাঁচানোর চেষ্টা করবেন নাকি স্টিল মানে জেতার চেষ্টাটাই থাকবে? জানি টাফ, কালকে ডেফিনেটলি 263 রান করতে হবে আমাদের জিততে হলে, বাট আপনি যদি পুরো ব্যাটিং করার চিন্তা করেন, ড্র করার চান্স দিলে আপনি পুরো 90 বার ব্যাটিং করবেন। আমি মনে করি যদি সারাদিন আমরা ব্যাটিং করতে পারি তাহলে অবশ্যই ম্যাচ জেতার চান্স থাকবে। বাট ফার্স্ট কথা হচ্ছে যে কালকে আমরা সকালে কেমন ভাবে স্টার্ট করি। আমি স্টিল বিলিভ করি যে আমাদের এখনো বেঞ্চে ভালো কিছু প্লেয়ার আছে, মুশফিক শান্ত উইকেটে, এরপরে ব্রিটন, রাব্বি, মিরাজ আছে, তো স্টিল আমাদের চান্স আছে। আমি জানি যে কন্ডিশন টাফ, বল স্পিন করছে বা একটু নিচু হচ্ছে বল, বাট উইল ট্রাই, দেখা যাক তাহলে কতটুকু ভালো করতে পারি। সুতরাং এখন আমরা জিতার আশা ছাড়ছি না ইনশাল্লাহ। দুইটা প্রশ্ন আসলে, একটা হচ্ছে যে সাউথ আফ্রিকা অনেক স্পিনার ব্যবহার করছে, কিন্তু এই টেস্টে বাংলাদেশের পেস অ্যাটাক সাউথ আফ্রিকার পেস অ্যাটাকের চেয়ে অনেক ভালো পারফর্ম করছে, এটা এক্সপেক্টেশনে ছিল কিনা শুরুর দিকে টেস্টের শুরু? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আজকে বোলাররা যেভাবে কামব্যাক করলো, মানে ওইটা সম্পর্কে যদি একটু বলতো। না, ডেফিনেটলি এক্সপেক্টেড ছিল না, মানে আমরা আশা করেছিলাম যে আমরা যদি লাস্ট সিরিজ গুলো দেখি যে আমরা ঢাকাতে যেরকম ভাবে ট্রেনিং করেছি, আমরা সাউথ আফ্রিকার কন্ডিশনটা মাথায় রেখে ট্রেনিং করার চিন্তা করেছি যে উইকেটে বাউন্স থাকবে, পেস থাকবে, তো আমরা বিটা একটু কনফিউজ ছিলাম আমরা ইনিশিয়ালি এই টেস্ট ম্যাচের আগে যে উইকেট কিরকম হবে। বাট নেভারলেস আমাদেরকে মেনে নিতে হবে যে কন্ডিশন, সেই কন্ডিশনে আমাদের অ্যাডাপ্ট করতে হবে। স্পিন কন্ডিশন আমরা খেলে অভ্যস্ত না যে তা না, বাট আমাদেরকে নিজেদের অ্যাডাপ্ট করতে হবে। ওরা যে কালকে ফার্স্ট ইনিংসে যদি আমি একটু পিছিয়ে যাই যে রাব্বি রান আউটটা ওয়াজ ভেরি কস্টলি, হয়তো ওই রান আউটটা না হলে আমরা হয়তো লিডও নিতে পারতাম। আর আজকে বোলাররা তো দারুণ ভাবে কাম ব্যাক করেছে, ডেফিনেটলি আমি মনে করি যে অল দ্য ফাস্ট বোলার, ইভেন তাসকিন আজকে কমপ্লেন ছিল শোল্ডারে, তারপর টেপিং করে পেন কিলার খেলে বোলিং করেছে, ইনি বোল রিয়েলি ওয়েল, সবাই ভালো কাম ব্যাক করেছে। 273 যে চেজেবল স্কোর না তা না, তবে কন্ডিশনকে বিচার করলে একটু টাফ, বাট আমি তারপরে মনে করি যে বোলাররা ভালো করেছে, এখন ব্যাটসম্যানদের পালা, যে যদিও আমরা 3 উইকেট আমাদের পড়ে গেছে, বাট স্টিল বিলিভ যে ইট ক্যান হ্যাপেন। ইফ ইউ রিমেম্বার শ্রীলঙ্কা টেস্ট ম্যাচ সেম সিনারিও ছিল, শ্রীলঙ্কাও কিন্তু 304 রান চেস করেছিল, 10 রানে 3 উইকেট ছিল, সেটা আমাদের একটা পজিটিভ ভাবে আমাদেরকে একটা বাড়তি অনুপ্রেরণা তো অবশ্যই, ওই ম্যাচটার কথা ভাবলে বাড়তি অনুপ্রেরণা তো অবশ্যই থাকবে আমাদের। রনি সুজন ভাই, যখন বাংলাদেশ আজকে প্রতিদিনের ব্যাটিং এ নামলো, ব্যাপারটা ছিল যে খুব বেশি ওভার পাওয়া যাবে না, এটা অনুমিতই ছিল, কারণ কোনো আগের দিনগুলোতে কোনো দিনই আসলে ফুল খেলা হয়নি এবং লাইট কমে যায়, জাস্ট কয়েকটা ওভার সার্ভাইভ করার ব্যাপার ছিল। ওদের স্পিনাররা কেউ বিগ টার্নার সেরকমও না, মানে এই ধরনের স্পিনারদের হয়তো বাংলাদেশ ব্যাটসম্যান ছিল অভ্যস্ত, এই সার্ভাইভটা কেন করতে পারলে না ব্যাটসম্যান, জাস্ট এই কয়েকটা ওভারের ব্যাপার? আসলে মানে ডেফিনেটলি ব্যাটসম্যানরা তো সার্ভাইভ করতেই যায়, এবং যদি জয়ের কথাই বলি যে ইফ ইউ রিমেম্বার জয়ের লাস্ট ইনিংস, তার 7 ঘন্টা 22 মিনিট ব্যাটিং করেছে, 300 উপরে বল খেলেছে ফর 100, তো ওর পেশেন্স নিয়ে তো কোনো প্রশ্নই নাই। প্লাস মোমিনুলের কথা তো আমরা জানি যে মোমিনুল কতটা পেশেন্ট নিয়ে ক্রিকেট খেলে বা টেস্ট ম্যাচটা কত কিভাবে খেলে, সাদমানও সেরকমই প্লেয়ার যা ধরে খেলার মতো, প্ল্যানটা ওরকমই ছিল যে আমরা আজকে উইকেট দিব না যতক্ষণ ব্যাটিং করা যায়, ব্যাটিং ওভার স্কোর রানটা বড় কথা ছিল না, আমরা আজকে দিনটা পার করাটা ইম্পর্টেন্ট ছিল। বাট ইট ক্যান হ্যাপেন ইন ক্রিকেট, অথবা যদি দেখি সাদমানের অথবা বলটা স্পিন করে গেছে, এজ নিয়েছে, বা জয়ের ব্যাট বলের মধ্যে একটা ফাঁক ছিল ব্যাট প্যাডের মধ্যে, মোমিনুলের ব্যাটটা একটু আটকে গিয়েছে, ভাই লাইন মিস করেছে, সুতরাং আমরা যে মানে সার্ভাইভ করতে চাইনি তা না, আসলে ইট ক্যান হ্যাপেন ইন ক্রিকেট, অথবা ভালো বল হয়েছে কিংবা আমরা ভালো এক্সিকিউট করিনি, দুটোই একটা যে কোনো একটা হবে হয়তোবা। নিতে কালকের দিনটা আসলে মুশফিক কত বড় রোল প্লে করতে পারে, মুশফিক মানে অবশ্যই যে সব ব্যাটসম্যানই রোল প্লে করার আছে, বাট মুশফিকের মতো একজন ব্যাটসম্যান এক্সপিরিয়েন্স এবং এই ধরনের সিচুয়েশনে আপনারা আসলে তার দিকে কতটা তাকিয়ে থাকবেন? আই থিঙ্ক জয়ের ফার্স্ট ইনিংস এর 100 আমাদের জন্য খুব ইনকারেজিং একটা ব্যাপার, যে একটা ইয়াং ছেলে তার সেকেন্ড ম্যাচে সেরকম ভাবে ব্যাটিং করেছে, এটা পুরো টিমের জন্য আমি মনে করি খুব ইনকারেজিং। আর মুশি তো আমাদের সবচেয়ে সিনিয়র প্লেয়ার, ওয়ান অফ দ্য এক্সপিরিয়েন্স প্লেয়ার, তো ওর থেকে তো আমাদের এক্সপেকটেশন ডেফিনেটলি হাই থাকবে, অবশ্যই থাকে, সবসময়ই থাকে, এটা ওরও থাকে, ও নিজেও সেভাবেই চিন্তা করে। প্লাস শান্ত আছে উইকেটে, এবং আমি লিটন দাস এবং যেটা বলছিলাম যে রাব্বি আছে, ইয়াসির রাব্বি এবং মিরাজ আছে, সবাই ক্যাপাবল কিন্তু, এবং মিরাজেরও 100 আছে টেস্ট ম্যাচে, সুতরাং আমরা এখনো, আমি যেটা বললাম যে আমি এখনো খুব হোপফুল যে আমরা যদি আমরা এক্সিকিউট করি ঠিকমতো, আমরা যদি ইনশাল্লাহ একটু ধৈর্য ধরে ব্যাটিং করতে পারি, সময় নিয়ে ব্যাটিং করি, তাহলে এই ম্যাচে আমাদের জিতাও সম্ভব। আসলে এখান থেকে ড্র করার চান্সটা কম এই টেস্ট ম্যাচে, আইদার উই হ্যাভ টু উইন আইদার উই লুজ। ভাই আমরা মানে এখানে দেখতেছি যে স্পিনাররা খুব ভালো করতেছে, আমাদের
একাদশে সিলেক্ট বলেন বা আমরা টস জিতে যে ডিসিশনটা নিচ্ছি, আপনার কি মনে হচ্ছে না যে কি যে আমরা কন্ডিশনটা মানে পড়তে ভুল করে ফেলছি, মানে আমরা কন্ডিশনটা ঠিকঠাক ভাবে বুঝতে পারিনি? না, নট রিয়েলি। কন্ডিশন আমরা জানি, বাট আমার মনে হয় যে আমাদের টিমের যে এরকম ব্যালেন্স, আমরা যদি আপনি দেখেন যে তা ওরাও কিন্তু তিনটা সিম আর যে নাই মোল্ডার, ওদের জন্য কিন্তু রেগুলার বোলার, তিনটা সিম দুটা স্পিন নিয়ে খেলছে। আমাদের এখানে ভাগ্য যে উই মিসিং সাকিব আল হাসান ডেফিনেটলি ইন দিস টেস্ট ম্যাচ অনেক বেশি করে, কারণ সাকিব থাকলে টিমের ব্যালেন্সটা অনেক ভালো হয়। সেক্ষেত্রে আমাদের সাকিব না থাকলে আমাদেরকে একটা ব্যাটসম্যান বেশি নিয়ে খেলতে হয় বা একটা বোলারকে কম নিয়ে খেলতে হয়, যে কোনো ইয়ে হয়। তো আমরা মনে করেছি যে তিনটা সিমার এই জন্য আমাদের দরকার, কারণ আমাদের এই কন্ডিশনে আমাদের সিম বোলাররা, ধরেন দুইটা সিম বোলার থাকে, যেমন তাসকিন ইঞ্জুর হয়ে গেছে এই ম্যাচ, যদি একটা সিম বোলার ইঞ্জুর হয় তো ইটস ভেরি ডিফিকাল্ট যে একটা সিম বোলার নিয়ে খেলা। সুতরাং এটা যদি আজকে এরকম হতো যে আমাদের একটা দুইটা সিম নিয়ে খেলছি, তাহলে তাসকিন যদি ইঞ্জুর থাকতো তাহলে এবারের উপরে তার বাড়তি একটা প্রেশার পড়তো। সুতরাং আমি বলবো না যে মানে একদমই ভুল, ধরো না আমরা সবাই মিলেই চিন্তা করে ডিসিশনটা নিয়েছি যে কোনটা টিমের জন্য ভালো। আমরা ওই কম্বিনেশনটা রাখতে চেয়েছিলাম যে আমরা মাউন্ট বঙ্গনিয়াতেও আমরা কিন্তু তিনটা সিমের একটা স্পিনার নিয়ে খেলেছি। তো আসলে ওইটা আমরা, আমি যেটা প্রথমে বলছিলাম যে উইকেট নিয়ে আমি প্রথম থেকে আমরা একটু কনফিউজ ছিলাম, যদিও হেড কোচ কিংবা অ্যালান ডোনাল্ড দুজনে এখানে অনেক এক্সপিরিয়েন্স যারা জানে এখানে, তারা বলেছিল যে ব্যাটিং করাটা হয়তো ভালো। আমি সেটা সত্যি কথা বলবো, হয়তো বা যেটা হচ্ছে যে টিমের আমরা অনেকেই মানে কোচ অবশ্য কোনো সময় বলেনি যে ব্যাটিং করতেই হবে, মানে হি সেড দ্যাট অথবা ব্যাটিং করলে, বাট সে নিজেও অনেক কনফিউজ ছিল উইকেট দেখে, এরকম উইকেট সচরাচর ওরা নিজেরাও দেখে না এরকম বলে, যেটা বলে জানি আমরা আসলে সত্যি কথা বলতে পারি। বাট আমি মনে করি না যে কম্বিনেশন খুব একটা আমাদের ভুল ছিল চিন্তাতে, আমাদের তিনটা সিমার হয়তো বা তাইজুল খেললে হয়তো বা ভালো হতো এখন মনে হচ্ছে। আবার যদি আবার আমরা দুইটা সিমার নিয়ে খেলতাম, উইকেট যদি স্পিন হেল্প না করতো, তাহলে এখন মনে হতো বলো যে আমরা একটা ফাস্ট ব্লকার নিয়ে কেন খেললাম লাস্ট টেস্ট ম্যাচে, আমরা যদি তিনটা ফাস্ট বোলার নিয়ে খেলেই। সুজন ভাই আরেকটা ব্যাপার যদি একটু বলতেন, মানে এই আমরা ফার্স্ট ইনিংসও দেখলাম হারমান আমাদের খুব মানে ইয়া করতেছে, এই এই ইনিংসও আমরা যতক্ষণই খেললাম মনে হচ্ছে যে স্পিনের এগেনস্টে আমরা স্ট্রাগল করতেছে আমাদের ব্যাটসম্যানরা। মানে আমরা সবসময় হচ্ছে স্পিন পিচে খেলি, তারপরেও আমরা এখন ওই 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 কন্ডিশনে গিয়ে মানে স্পিনের এগেনস্টে কেন স্ট্রাগল করতেছে, আপনার কি মনে হচ্ছে? দেখেন টেস্ট ম্যাচ একটা বাড়তি প্রেশার, আমি মনে করি ব্যাটসম্যান যাদের বাড়তি প্রেশার, আর আপনি যখন জানেন যে সেদিনের অল্প সময় খেলার প্রেশার তো থাকেই, আর এমন না যে হারমার আর মহারাজ খারাপ বোলারদের এক্সপিরিয়েন্স ইন দিস উইকেট, এবং মহারাজ তো এক ইনিংসে 9 উইকেট নেওয়া বোলার সেরকম। সুতরাং আমার মনে হয় যে আমরা এক্সিকিউট করতে পারি, আমি যেটা সত্যি কথা বলবো উই ডিড এক্সিকিউট ওয়েল। হয়তো বা এবার আপনি ওইভাবে ব্যাক যদি পিছিয়ে চিন্তা করেন, জয় ওয়াজ আউটস্ট্যান্ডিং ইন দ্য ফার্স্ট ইনিংসে, আপনার এক্সিকিউট করেছে ভালো, লিটন ভালো ব্যাটিং করেছে স্পিনের এগেনস্টে, শান্ত ভালো ব্যাটিং করেছে ছোট ইনিংস, হয়তো বা ইয়াসির আবিও খুব ভালো ব্যাটিং চলে গেছে, স্পিন মিরাজ ভালো নেগোসিয়েট করেছে। তো আমরা যে স্পিন পারি না সেটা ঠিক না, হয়তো বা এটা মানে মানে আমি কি বলবো যে খেলা তো এরকম হতেই পারে যে মানে তারা আমাদের কথা বেটার বল করেছে অথবা আমরা এক্সিট করিনি, বাট 3 উইকেট গেছে, এটা তো আজকে দিন শেষ। এটা আমি খুব মাথায় নিচ্ছি না, আমি চিন্তা করছি কালকে দিনটা আমরা কিভাবে শুরু করবো, আমরা পজিটিভ ভাবে শুরু করতে, আমরা ইন্টেন্ট থাকতে চাই যে ম্যাচটা জেতার জন্য আমরা যতটুকু মানে মানে বেস্ট উইকেটটা খেলার জন্য ব্যাটসম্যানরা যদি সময় নিতে পারে, আমার পুরো লম্বা সময় যদি আমরা ব্যাটিং করতে পারি কালকে, ধৈর্য ধরে ব্যাটিং করতে পারি, তাহলে আমাদের জন্য ভালো চান্স হয়ে যাবে ম্যাচটা জেতারও।